স্টুডেন্ট, আমরা গত ক্লাসে আমরা পিরিয়ডিক টেবিল শুরু করেছিলাম এবং পিরিয়ডিক টেবিলের বেশ পর্যায়ক্রমিক পরপর কয়েকটি বিজ্ঞানীদের বক্তব্য পড়েছিলাম। লাস্ট চ্যাপ্টার পড়েছিলাম আমাদের মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল এবং তার কিছু ডেসক্রিপশন অফ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল। আজকে ক্লাসে আমরা শুরু করব সাম ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন অফ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল, বা আমরা বলতে পারি মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিলের ইম্পর্টেন্সটা কী বা গুরুত্বটা কী। তো আমরা দেখেছি যে আমরা আগের দিন বলেওছি যে মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল ইজ দ্য মোস্ট সাকসেসফুল পিরিয়ডিক টেবিল, এবং এই পিরিয়ডিক টেবিলের যে মূল ভিত্তি বা গঠনটা কিন্তু মেন্ডেলিফ তৈরি করে দিয়ে গেছিলেন। তো আজকে আমরা এই মুহূর্তে পড়ব মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে কী কী গুরুত্ব রয়েছে, কী কী ইম্পর্টেন্স রয়েছে। দ্য ফার্স্ট পয়েন্ট, এটা আমরা অলরেডি মেনশন করেছি, যে এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের সিস্টেমেটিক স্টাডিজ অফ দ্য এলিমেন্ট, বা বাংলায় হচ্ছে ধর্মভিত্তিক মৌলসমূহের শ্রেণীবিভাগ। দিস ইজ দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশনস অফ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল, যেখানে এই পয়েন্টটা বলছে যে যদি মানে যেটা আমাদের পিরিয়ডিক টেবিল কনস্ট্রাকশনে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ছিল যে আমরা এলিমেন্টগুলোকে এমনভাবে সাজাবো যাতে করে সমধর্মসম্পন্ন মৌলগুলো এক একটা নির্দিষ্ট গ্রুপে থাকে। তাতে লাভটা কী হবে, যাতে লাভটা নোয়িং দ্য প্রপার্টি অফ এনি ওয়ান অফ দ্য এলিমেন্ট ইন দ্য গ্রুপ, উই ক্যান ইজিলি গেস দ্য আদার প্রপার্টি, উই ক্যান ইজিলি গেস দ্য প্রপার্টি অফ দ্য আদার এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য গ্রুপ। অর্থাৎ যদি একটা গ্রুপ আমি কল্পনা করি, ওই গ্রুপের ভিতরে যদি আমি যে কোনো একটা এলিমেন্টের কেমিস্ট্রিটাকে স্টাডি করতে পারি, তাহলে বাকি এলিমেন্টগুলো কেমিস্ট্রি স্টাডি করার দরকার নেই, বিকজ দে উইল হ্যাভ দ্য সেম ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি। তো এটা হচ্ছে ফার্স্ট আমাদের কন্ট্রিবিউশনস অফ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল। অর্থাৎ আমরা মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিলের প্রথম যে ইম্পর্টেন্সটা হচ্ছে, ওই পিরিয়ডিক টেবিলের একটা যে গ্রুপ ওই তৈরি করেছিলেন, ওই গ্রুপের যে কোনো একটা এলিমেন্টের যদি কেমিস্ট্রি আমরা জানতে পারি, তাহলে ওই গ্রুপের বাকি এলিমেন্টেরও কেমিস্ট্রি আমাদেরকে পড়ার দরকার নেই। দিস ইজ দ্য ফার্স্ট কন্ট্রিবিউশনস অফ দ্য মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল। আমাদের নেক্সট কন্ট্রিবিউশন হচ্ছে, দেখতে পাচ্ছেন, কারেকশন অফ অ্যাটমিক মাস, বা অ্যাটম বা পারমাণবিক ওজনের সংশোধন। তো মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিলের যে ইম্পর্টেন্স, তার মধ্যে ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন ইজ দ্যাট হি কারেক্টেড সাম ইম্পর্টেন্ট হি কারেক্টেড সাম অ্যাটমিক ওয়েট অফ সাম ইম্পর্টেন্ট এলিমেন্ট। অ্যাজ ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে অ্যালুমিনিয়াম এবং বেরিলিয়ামের কেমিস্ট্রি মোটামুটিভাবে সেম, বিকজ অ্যালুমিনিয়াম বেরিলিয়াম হ্যাভ সিমিলার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি। এখন যেহেতু তোমার অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি বা যোজ্যতা 3 ছিল, তাই প্রাথমিকভাবে ধরে নেওয়া হয়েছিল যে বেরিলিয়ামেরও কিন্তু ভ্যালেন্সি 3 হবে, যেহেতু অ্যালুমিনিয়াম আর বেরিলিয়ামের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি সেম, তাই অ্যালুমিনিয়ামের 3 বলে ভ্যালেন্সি বেরিলিয়ামের 3 ধরা হয়েছিল। এবারে আমরা বেরিলিয়ামের যে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করে দেখা গেছে 4.5। ইকুইভ্যালেন্ট ওয়েট বাংলা হচ্ছে তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার একটা ফিজিক্যাল প্রপার্টি যেটা ম্যাথমেটিক্যালি বা এক্সপেরিমেন্টালি ক্যালকুলেট করা যায়, যে ভ্যালু হচ্ছে 4.5 পাওয়া গেছে। এবার আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এ বাই ভি, যেখানে ইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট, এটা হচ্ছে অ্যাটমিক ওয়েট, ভিটা হচ্ছে ভ্যালেন্সি, অর্থাৎ তুল্যাঙ্ক ভার, পারমাণবিক গুরুত্ব, যোজ্যতা। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে বলতে পারি এ ইজ ইকুয়াল টু ই ইন্টু ভি, ইটা হচ্ছে 4.5 আর ভিটা আমরা এখানে প্রেডিকশান করে নিয়েছি, এটা হচ্ছে 3, তাহলে হচ্ছে 13.5। সুতরাং আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বলতে পারছিলাম যে বেরিলিয়ামের আণবিক গুরুত্ব হবে 13.5। বাট আমরা দেখতে পাবো যে পর্যায় সারি রয়েছে, সেই পর্যায় সারিতে কিন্তু 3 নম্বর যদি ভ্যালেন্সি নেওয়া হয়েছে, তার নিশ্চয় ওদের গ্রুপটা 3 হওয়া উচিত। 3 নম্বর গ্রুপে 13.5 কোনো ঘর ফাঁকা নেই, তা নিশ্চয়ই বেরিলিয়ামের পারমাণবিক গুরুত্ব 13.5 নয়। তাহলে আমাদের এটা তো এক্সপেরিমেন্টাল এভিডেন্স, এটাকে আমি চেঞ্জ করতে পারি না, এটা একটা ফর্মুলা যাকে আমি চেঞ্জ করতে পারি না। তাহলে একমাত্র আমাদের প্রেডিকশনের জায়গাটা ছিল 3 পারমাণবিক গুরুত্ব, তা নিশ্চয়ই এটা ধরা ভুল হয়েছে। তখন উনি কী করলেন, এইটা 3টার জায়গায় উনি 2 ধরলেন, অর্থাৎ উনি বললেন যে বেরিলিয়াম ভ্যালেন্সি 2, অর্থাৎ বেরিলিয়ামকে 2 নম্বর গ্রুপে বসাতে পারবেন। এবং সেক্ষেত্রে এই কারেকশানটা করে, অর্থাৎ এই ফর্মুলাতে আমরা ইটাকে ফিক্স রাখবো, ভিয়ের জায়গায় 2 বসাতে পারবো, অর্থাৎ আমাদের কী হচ্ছে, এ ইজ ইকুয়াল টু ই হচ্ছে 4.5 আর ভিটাকে 2 ধরে আমাদের চলে আসবে 9। অর্থাৎ তাহলে বেরিলিয়ামের এখন নতুন পজিশান কোথায় হবে, না বেরিলিয়ামের নতুন পজিশান হবে, তাহলে যেহেতু ভ্যালেন্সি 2 ধরেছি,
তাহলে দ্বিতীয় পর্যায় নিশ্চয় হবে, তাহলে এনসি যখন 2 তাহলে দ্বিতীয় পর্যায় দ্বিতীয় গ্রুপ, এবং যেহেতু 9 এসছে অ্যাটমিক ওয়েট তাহলে এরা পজিশনটা হবে 9। তাহলে এখান থেকে আমি এইভাবে এই একটা সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটারের সাহায্যে আমরা ইজিলি পেরিলিয়ামের যেটা পারমাণবিক গুরুত্ব 13.5 আসছিল সেখান থেকে ক্যালকুলেশন করে কারেকশন করে আমরা 9 আনতে পারি। সো দ্য কারেক্টেড নিউ অ্যাটমিক ওয়েট অফ বেরিলিয়াম ইজ 9। ইন দ্যাট ওয়ে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে আরেকটা ইম্পর্টেন্ট কনক্লুশন হয়ে দাঁড়ালো যে আমরা বেশ কিছু মৌলের পারমাণবিক গুরুত্ব কিন্তু কারেকশন করতে পারি। থার্ড কন্ট্রিবিউশন অফ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল ইজ প্রেডিকশন অফ নিউ এলিমেন্ট, বা বাংলায় হচ্ছে অনাবিষ্কৃত মৌলের বিষয়ে ভবিষ্যৎবাণী। আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম যে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দ্যাট, যে মেন্ডেলিফ যখন তার পিরিয়ডিক টেবিলটা কনস্ট্রাকশন করেন তখন কিন্তু ম্যাক্সিমাম স্পেস কী ছিল, ফাঁকা ছিল, এবং তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে ওই ফাঁকা জায়গাটিতে কোন মৌল বসতে পারে, তাদের ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিস কেমন হবে, এবং পরবর্তীকালে যখন মৌল আবিষ্কার হলো তখন আমরা ওই ফাঁকা জায়গাতে জাস্ট ওই মৌলগুলোকে বসিয়ে দিয়েছিলাম। তো ঠিক সেই একই রকমভাবে আমরা যখন মানে মেন্ডেলিফ যখন তার পিরিয়ডিক টেবিল তৈরি করছে তখন এসসি মানে স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম এরকম কোনো মৌল আবিষ্কার হয়নি, কিন্তু ওই সময় বোরন, অ্যালুমিনিয়াম, সিলিকন আবিষ্কার হয়েছিলেন। এবং এখন যেখানে স্ক্যান্ডিয়াম আছে বা গ্যালিয়াম আছে বা জার্মেনিয়াম আছে ওই জায়গাগুলো তখন ফাঁকা ছিল। তখন মেন্ডেলিফ বলে গেছিলেন যে এই যে ফাঁকা জায়গাগুলো আছে যে এলিমেন্টগুলো বসতে পারে তাদের ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টি টু সাম এক্সটেন্ট ইজ লুকিং লাইক বোরন, অ্যালুমিনিয়াম অর সিলিকন। অর্থাৎ তিনি বলে গেছিলেন, তার নাম তো তখন দেওয়া যায়নি, তিনি বলেছিলেন একা বোরন, মানে বোরনের মতন ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিস এলিমেন্ট বোরনের মতন, পরবর্তীকালে এই একা বোরনটাকে রিপ্লেস করে স্ক্যান্ডিয়াম এসছে। ঠিক একইভাবে তিনি বলে গিয়েছিলেন একা অ্যালুমিনিয়াম, মানে অ্যালুমিনিয়ামের মতন ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিস হবে, এবং পরবর্তীকালে যখন একটা এলিমেন্ট আবিষ্কার হতো নাম দেওয়া হলো তোমার জার্মেনিয়াম, সরি গ্যালিয়াম, এবং একইভাবে একা সিলিকন, এবং পরবর্তীকালে সেই মৌলটা আবিষ্কার হয়ে হলো আমাদের জার্মেনিয়াম। এইভাবে আমরা অনেক সময় শর্ট কোশ্চেন্সও আছে যে একা বোরনের অপর নাম কী, কি একা অ্যালুমিনিয়ামের অপর নাম কী, কি একা সিলিকনের অপর নাম কী, আমরা এইভাবে আমরা এখান থেকে নামগুলো মুখস্থ করে রাখবো। অর্থাৎ এই তিনটে ছিল মেন ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশনস, বা তিনটে ইম্পর্টেন্ট মেরিট বা তিন ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশনস অফ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল। এরপরে চলে যাবো আমরা পরবর্তী স্টেপে যে হোয়াট ইজ দ্য ডিফেক্টস বা হোয়াট ইজ দ্য ডিমেরিটস অফ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল। অর্থাৎ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল কিন্তু সবসময় যে সাকসেসফুল নয়, মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিলে কিছু ডিফেক্ট রয়েছে বা ডিমেরিটস রয়েছে, আমরা এবারে সেই ডিমেরিটগুলো পড়ার চেষ্টা করবো আস্তে আস্তে। ডিফেক্টস অফ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল, আমরা দেখবো যে মেন্ডেলিফের পর্যায় সারণী কী কী ত্রুটি ছিল। প্রথম ত্রুটি দেখতে পাচ্ছি অ্যানোমালাস পেয়ার বা পর্যায়ক্রমে অসঙ্গতি। কি আমরা এখানে চারটে পেয়ার লিখেছি, প্রথম দেখে নেওয়ার সময় চারটে পেয়ার, আর্গন, পটাশিয়াম, কোবাল্ট, নিকেল, টেরুলিয়াম, আয়োডিন, থোরিয়াম, পটাটিয়াম। এবার আমরা বলি আমাদের যে মেন্ডেলিফের পর্যায় সারণী, সেই পর্যায় সারণীর মেন মোটো কী ছিল। মেন মোটো ছিল আমরা এলিমেন্টগুলোকে সাজাবো অ্যাকর্ডিং টু দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট, অর্থাৎ ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী আমরা মৌলগুলোকে সাজাবো। তাহলে স্বাভাবিকভাবে যাদের পারমাণবিক গুরুত্ব কম সে আগে থাকবে, যার পারমাণবিক গুরুত্ব বেশি সে পরে থাকবে। অর্থাৎ আমরা কীভাবে সাজাচ্ছিলাম, আমরা সাজাচ্ছিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে। অর্থাৎ যার কিনা পারমাণবিক গুরুত্ব 1, 2, 3, 4, যার কম সে আগে, যার বেশি তার পরে, যার কম সে আগে, যার বেশি তার পরে, এটাই নিয়ম ছিল। কিন্তু আমরা এমন চারটে পেয়ার পাবো যার ক্ষেত্রে কিন্তু একটা অসঙ্গতি লক্ষিত হচ্ছে, যেমন ধরো আর্গন, পটাশিয়াম। আমি তোমাকে এক্ষুনি দেখাবো পটাশিয়ামের তাদের অবস্থান। দেখো আর্গনের পারমাণবিক গুরুত্ব 39.94, পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব 39.1। তো এই দুটো পেয়ারের মধ্যে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, আপনিও বলবো না, আমি এটা কিন্তু শুধুমাত্র বলছি, এই দুটোর মধ্যে আমি এদের ব্র্যাকেটের মধ্যে পারমাণবিক গুরুত্ব দিয়ে দিয়েছি। তাহলে অ্যাকর্ডিং টু মেন্ডেলিফ তাহলে এই দুটোর মধ্যে কে আগে বসা উচিত, অবভিয়াসলি পটাশিয়াম, বিকজ 39.1 এটা 39.94, তাহলে এইটা আগে আসা উচিত, এটা পরে আসা উচিত। কিন্তু দেখো পিরিয়ডিক টেবিলে আগে এসছে এইটা, তারপরে এসছে এইটা, অর্থাৎ নিয়ম তাহলে লঙ্ঘিত হচ্ছে। কারণ মেন্ডেলিফ একবার বলছে আমরা পরমাণুকে সাজাবো অ্যাকর্ডিং টু দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট, অর্থাৎ যে অ্যাটমিক ওয়েট কম সে আগে থাকবে, যে অ্যাটমিক ওয়েট বেশিতে পড়ে থাকবে, অর্থাৎ এইটা অ্যাটমিক ওয়েট কম তাই এটা আগে বসা উচিত, এটা পরে বসা উচিত। কিন্তু আমি তোমাকে দেখাচ্ছি পিরিয়ডিক টেবিলটা,
সমানুষ দেখতে পাচ্ছ পিরিয়ড টেবিলটা, দেখো পিরিয়ডিক টেবিলে আর্গনের অবস্থানটা হচ্ছে এখানটায়, ঠিক আছে? আর আর্গনের পরে কিন্তু পটাশিয়ামটা আসছে এই জায়গাটিতে। তাহলে আগে আর্গন আসছে, দেখতে পাচ্ছ এই আগে আর্গন পরে পটাশিয়াম, কিন্তু এটা এক্সপেক্টেড নয়। দেখো আগে আর্গন আসা উচিত নয়, 39.94, পটাশিয়াম তো কম, বাকিগুলোর ক্ষেত্রে হবে না। মোট এই চারটে এমন পেয়ার পাচ্ছি যাদের ক্ষেত্রে পর্যায়ক্রমিক অসঙ্গতি বা অ্যানোমালাস পেয়ার পাচ্ছি। এটা কিন্তু ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ডিফেক্টস অফ মেন্ডেলিফ পিরিয়ড টেবিল, অর্থাৎ মেন্ডেলিফ পিরিয়ড টেবিলের যে মেন মোটো তাকে লঘিত করেছে সেটা এক্সপ্লেন করতে পারিনি। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমাদের ডিফেক্টসের মধ্যে পড়ছে আর কি। নেক্সট ডিফেক্ট হচ্ছে পজিশন অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের অবস্থান। আমরা সবাই জানি যে মেন্ডেলিফের পিরিয়ড টেবিলে হাইড্রোজেনের অবস্থান নিয়ে একটা কিন্তু বিস্তর মতবিরোধ আমাদের রয়েছে। কী প্রবলেম না বলছে, হাইড্রোজেন একটা এমন মৌল যে মৌলের মধ্যে গ্রুপ নাম্বার ওয়ানে অবস্থিত মৌল, অর্থাৎ গ্রুপ নাম্বার ওয়ানে কারা আছে না, ধাত মানে ক্ষারীয় মৌল, যেমন ধরো আমাদের লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই যে মৌলগুলো আছে এদের ধর্মের সঙ্গে অনেক মিল পাওয়া যায়। আবার গ্রুপ নাম্বার 7V হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌল কারা, আমাদের ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদেরকে বলি আমরা হ্যালোজেন মৌল। তো এই হ্যালোজেন মৌলের সঙ্গে অনেক ধর্মের মিল পাওয়া যায়। তাই তাহলে হাইড্রোজেনের এক্স্যাক্ট পজিশনটা কোথায় হবে? আমরা কি হাইড্রোজেনকে 1 নম্বর গ্রুপে ক্ষারীয় মৌলের সঙ্গে বসাবো, নাকি 7V এর হ্যালোজেন মৌলের সঙ্গে বসাবো, এ নিয়ে আমাদের একটা মতবিরোধ রয়েছে। তো আমি একটু বোর্ডে লিখে দেখ, হাইড্রোজেন একটা এমন মৌল যার সঙ্গে গ্রুপ ওয়ানে ক্ষারীয় মৌল বা অ্যালকালি মেটাল, ক্ষারীয় মৌল বা অ্যালকালি মেটালের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, তো কী কী বৈশিষ্ট্য রয়েছে আমরা সবাই জানি, এগুলো কি অ্যাক্টিভ, কেমিক্যালি অ্যাক্টিভ, কেমিক্যালি অ্যাক্টিভ, মেটালিক ক্যারেক্টার বা ধাতব ধর্ম, ইউনিভ্যালেন্সি বা একক জোজ্যতা, অ্যান্ড কেমিক্যালি অ্যাক্টিভ, মেটালিক ক্যারেক্টার, ইউনিভ্যালেন্সি, এগুলো দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে মেন আমাদের একটা মেটালে অ্যালকালি মেটালের ক্যারেক্টারিস্টিক, এবং এটাতে সবই কিন্তু হাইড্রোজেনে অবস্থান করছে, হাইড্রোজেনে আছে, হাইড্রোজেনে আছে। আর ঠিক একইভাবে গ্রুপ নাম্বার 7B, দ্যাট ইজ আমাদের হ্যালোজেন অ্যাটম, হ্যালোজেন অ্যাটমের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, অর্থাৎ হ্যালোজেন অ্যাটমের মেন যে বৈশিষ্ট্য হচ্ছে নন মেটাল, গ্যাসিয়াস, রিয়াক্টিভ, ইলেকট্রোনেগেটিভ, এখানে একটা পয়েন্ট ছিল ইলেকট্রো পজিটিভ, তো হাইড্রোজেনের এই গ্রুপ নাম্বার 7B এর যে ক্যারেক্টারিস্টিক ওটার সঙ্গে মিলে যাচ্ছে। তাই যেটা বলছিলাম যে হাইড্রোজেন একটা এমন এলিমেন্ট যেটা গ্রুপ নাম্বার 1A অ্যালকালি মেটাল, সেটা ক্ষারীয় মৌল, এবং গ্রুপ নাম্বার 7B এ হ্যালোজেন মৌলের সঙ্গে কিন্তু মিল পাওয়া যাচ্ছে। তাই হাইড্রোজেনের এক্স্যাক্ট পজিশন কোথায় হবে, গ্রুপ নাম্বার 1 এই গ্রুপ নাম্বার 7 বা 7B, এটার কিন্তু কোনো সমর্থন আমরা পাইনি। তাই অনেক সময় দেখবে হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল, রগ এলিমেন্ট, বা এবং হাইড্রোজেনের এই পজিশান, অর্থাৎ হাইড্রোজেনের এক্স্যাক্ট পজিশানটা কোথায় হবে, এই নিয়ে কিন্তু মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল থেকে আমরা বিশেষ কোনো উত্তর পাইনি। সো দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিফেক্টস অফ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল। পরবর্তী ডিফেক্ট হচ্ছে পজিশান অফ আইসোটোপ, অর্থাৎ আইসোটোপের অবস্থা, মানে আইসোটোপগুলো কোথায় বসবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, আমি একটা একটা আইসোটোপের এক্সাম্পল নিচ্ছি, ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনের আমি তিনটে আইসোটোপ লিখলাম, আমরা সবাই জানি তিনটে হচ্ছে হাইড্রোজেন আইসোটোপ, একটাকে বলছি আমরা হাইড্রোজেন, ডয়টোরিয়াম এবং টিটিয়াম। এখন এদের প্রত্যেকেই পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 1, এবং এগুলো হচ্ছে ভর সংখ্যা বা আমাদের এগুলো হতে পারে যেটাই এদের অ্যাটমিক ওয়েট এই মুহূর্তে হতে পারে। তাহলে অ্যাকর্ডিং টু মেন্ডেলিফ, মেন্ডেলিফ কী বলেছে যে এলিমেন্টগুলোকে সাজানো উচিত অ্যাকর্ডিং টু দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট। তাহলে এইটাই অ্যাটমিক ওয়েট 1, মানে তাহলে পিরিয়ডিক টেবিলের পজিশানটা হওয়া উচিত 1 নম্বর ঘর, যেটা যেহেতু এটা অ্যাটমিক ওয়েট, মাস নাম্বার মানে অ্যাটমিক ওয়েট ধরে নিচ্ছি আমরা 2, তাহলে এটার পজিশান হওয়া উচিত 2 নম্বর ঘর।
যেহেতু এটা অ্যাটমিক ওয়েট 3, তার মানে এটা পজিশন হচ্ছে 3 নম্বর ঘর, অর্থাৎ হাইড্রোজেনের যে আইসোটোপ তার তিনটে তিন রকমের ঘর পাওয়া উচিত। ঠিক একই রকমভাবে যদি আমরা ক্লোরিনের আইসোটোপ লিখি, আমরা সবাই জানি যে ক্লোরিন হচ্ছে একটা 1735 1737, এটা হচ্ছে ওদের অ্যাটমিক নাম্বার, পারমাণবিক ক্রমাঙ্ক, এটা হচ্ছে ভর সংখ্যা বা অ্যাটমিক মাস। তো স্বাভাবিকভাবেই ক্লোরিনের দুটো ঘর পাওয়া উচিত, একটা হচ্ছে 35-এর জন্য, একটা 37-এর জন্য। কিন্তু বাস্তবে আমরা কী দেখেছি, দ্য পজিশন অফ আইসোটোপ অফ হাইড্রোজেন ইজ ওয়ান, একটাই হাইড্রোজেনের একটাই ঘর, সেটা 1 নম্বরে আসছে, কেন আসছে পরে বলব। এবং ঠিক একইভাবে দেখবো ক্লোরিনের কিন্তু একটাই ঘর, নট ফর 35, নট ফর 37, একটাই কিন্তু ক্লোরিনের ঘর। কিন্তু তাহলে কী হচ্ছে, তাহলে আমরা হাইড্রোজেন বা ক্লোরিন বাদে অন্য কোনো আইসোটোপগুলোর ক্ষেত্রেও তাহলে পজিশানটা কোনটা হবে? পজিশান তো একটাই হয় সবাই জানে, কিন্তু কেন? একবার আমাদের মেন্ডেলিভ বলছে তুমি এলিমেন্টগুলোকে সাজাও অ্যাকর্ডিং টু দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট, কিন্তু আইসোটোপগুলোর ক্ষেত্রে তো যতগুলো আইসোটোপ হবে ওদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে আলাদা আলাদা অ্যাটমিক ওয়েট, তাই ওদের আলাদা আলাদা পজিশন পাওয়া উচিত। কিন্তু আমরা আপাতত দিচ্ছি একটা পজিশন, অর্থাৎ এর কোনো সদুত্তর আমরা মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল থেকে পাইনি। সো অ্যাগেন দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রব্যাকস অফ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল। আমাদের 4 নম্বর ডিফেক্ট হচ্ছে, আচ্ছা আমাদের নেক্সট ডিফেক্ট, 4 নম্বর ডিফেক্ট হচ্ছে ডেফিসিয়েন্সি অফ ডিফারেন্ট পজিশন অফ রেয়ার আর্থ এলিমেন্ট, অর্থাৎ বিরল মৃত্তিকা মৌলসমূহের পৃথক স্থানের অভাব। তোমরা হয়তো অলরেডি জানো যে বিরল মৃত্তিকা মৌল বলতে রেয়ার আর্থ এলিমেন্ট বলা হয়, এদেরকে হচ্ছে ল্যান্থেনার্স এবং অ্যাক্টিনার্স। আমরা যদি পিরিয়ড টেবিলটা দেখি, পিরিয়ড টেবিল দেখলে বুঝতে পারবো পিরিয়ড টেবিলে একদম তলায় দুটো পজিশান এমন রয়েছে যেটার কোনো পিরিয়ড টেবিলে স্থান পায়নি। আমি তোমাকে পিরিয়ড টেবিল দেখালে বুঝতে পারবে। দেখো এই পিরিয়ড টেবিলের, দেখো আমরা এই এই জায়গাটিতে একটা স্টার মার্ক দিয়েছি আর এখানে দুখানা স্টার মার্ক দিয়েছি। এই স্টার মার্কের পজিশানটা হচ্ছে দেখো এই স্টার মার্ক, এবং এই ডবল স্টার মার্কের পজিশানটা হচ্ছে এই ডবল স্টার মার্ক। দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, অর্থাৎ এই জায়গাটির পুরো মৌলটা অবস্থান করছে এই জায়গাটায়, একেবারে ল্যান্থেনয়েডস, আর এই ডবল স্টারের জায়গাটা হচ্ছে এইটা, একেবারে হচ্ছে অ্যাক্টিনয়েডস। অর্থাৎ এই ল্যান্থেনয়েডের 14খানা মৌল এবং অ্যাক্টিনয়েডের 14খানা মৌল অবস্থান কিন্তু আদতে এখানে এবং এখানে, কিন্তু এদেরকে পুরো পিরিয়ড টেবিলের বাইরে বের করে দেওয়া হয়েছে। অর্থাৎ এদেরকে বলা হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্ট বা বিরল মৃত্তিকা মৌল। এই বিরল মৃত্তিকা মৌলের কিন্তু সঠিক অবস্থান আমরা মেন্ডেলিফের পিরিয়ড টেবিলে পাইনি। সো অ্যাগেন ইট ইজ অ্যাগেন আ ভেরি ইম্পর্টেন্ট ডিফেক্টস অফ মেন্ডেলিফ পিরিয়ড টেবিল। আচ্ছা আমাদের 5 নম্বর ডিফেক্ট বা লাস্ট ডিফেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা, প্লেসমেন্ট অফ সিমিলার এলিমেন্ট ইন ডিফারেন্ট গ্রুপ অ্যান্ড ডিসিমিলার এলিমেন্ট ইন সেম গ্রুপ। অর্থাৎ বাংলায় হচ্ছে যে একই ধর্ম সম্পন্ন মৌলগুলোকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপে রেখেছি এবং আলাদা ধর্ম সম্পন্ন মৌলগুলোকে আমরা একই গ্রুপে রেখেছি, যেটা কিন্তু মেন্ডেলিফের পজিশনের মোটো নয়, অর্থাৎ বিরোধী হয়েছে। আমি একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা বুঝতে পারবো। আমাদের গ্রুপ নাম্বার 1 এ বি সাব গ্রুপ আছে, 1-এ আমি দেখতে পাবো আমাদের রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আর ঠিক একই 1 নম্বর গ্রুপে আমাদের রয়েছে কপার, সিলভার এবং গোল্ড। অর্থাৎ আমার 1 নম্বর গ্রুপেই রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আমার 1 নম্বর গ্রুপেই রয়েছে কপার, গোল্ড এবং সিলভার। কিন্তু এই তিনটে মৌলের সঙ্গে এই তিনটে মৌলের কিন্তু কোনো ধর্মের মিল নেই, তা সত্ত্বেও এদেরগুলোকে একই গ্রুপের মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ গ্রুপ 1-এ। ঠিক একইভাবে গ্রুপ 1-B-এ একটা মৌল আছে আমাদের, সেটা হচ্ছে ধরো সিলভার বা গোল্ড নিতে পারি আমরা, কপার নিতে পারি, কপার। আবার গ্রুপ 2-B-এতে রয়েছে মার্কাইল, অর্থাৎ 1 নম্বর গ্রুপের মৌল কপার, 2 নম্বর গ্রুপের মৌল মার্কারি। এদের ধর্মের একটা বিশাল মিল রয়েছে, তা সত্ত্বেও কিন্তু এদেরকে সম্পূর্ণ দুটো আলাদা গ্রুপের মধ্যে রাখা হয়েছে, যার কোনো উত্তর পাওয়া যায়নি। অর্থাৎ এই যে 5খানা আমরা পয়েন্ট পড়লাম, এরা সবাই হচ্ছে মেন্ডেলিফের পটেশনে কিন্তু ত্রুটি, এবং যে ত্রুটি কিন্তু এখনো পর্যন্ত মেন্ডেলিফের সূত্র অনুযায়ী, মেন্ডেলিফের কনসেপ্ট অনুযায়ী, এই যে আমরা 5টা ত্রুটি পড়লাম বা ডিফেক্ট পড়লাম, এই ত্রুটিগুলোকে লাঘব করা যায়নি। অর্থাৎ
আগেইন যেটা পড়ছিলাম, উই নিডস মডিফিকেশন, যেহেতু এই তথ্যের, এই সূত্রের, এই মন্তব্যের কিছু ত্রুটি রয়েছে, এই ত্রুটিগুলোকে আবার রেক্টিফাই করার জন্য আমাদের নেক্সট মডেল আমাদের কাছে আসবে বা নেক্সট অ্যাটেম্প্ট আসবে। আচ্ছা, আমরা পরে পড়বো নেক্সট অ্যাটেম্প্ট, যেটা নেক্সট মডেল। যেহেতু আমরা দেখলাম মেন্ডেলিফের পর্যায়সারণীর বেশ কিছু ত্রুটি রয়েছে, এবং ত্রুটি মানে কিন্তু ওই মডেলটা আর গ্রাহ্য করা যাবে না স্বয়ংসম্পূর্ণভাবে। তাই আমাদের নেক্সট অ্যাটেম্প আসলো, তার নাম দিলাম হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল বা আধুনিক পর্যায়সারণী। এই আধুনিক পর্যায়সারণীটা কি না, বিজ্ঞানী মোজেলে একটা পরীক্ষা করলেন যার নাম হচ্ছে এক্স রে ডিফ্রাকশন স্টাডিজ বা এক্স রে বিচ্ছুরণ পরীক্ষা। এবং এই এক্স রে বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে বিভিন্ন মৌলের যে ভৌত এবং রাসায়নিক ধর্ম, সেই ধর্মগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওই মৌলগুলোর পারমাণবিক গুরুত্বের ওপর নির্ভরশীল নয়, নির্ভর করে পারমাণবিক ক্রমাঙ্কের উপর। অর্থাৎ এক্স রে ডিফ্রাকশন স্টাডিজ পারফর্ম বাই মোজেলে অ্যান্ড ফ্রম দ্য এক্সপেরিমেন্ট মোজেলে কনক্লুড দ্যাট অ্যাটমিক ওয়েট ইজ নট দ্য ফান্ডামেন্টাল প্রপার্টি অফ এনি অ্যাটম, ইট ইজ অ্যাকচুয়ালি অ্যাটমিক নাম্বার। এবং জাস্ট মোজেলে কী করলেন, মোজেলে আমাদের মেন্ডেলিফের যে পর্যায় সারণী বা যে মডেল, সেখানে সেই পর্যায় সারণীর যে সূত্র, সেই সূত্রে যেখানে পারমাণবিক গুরুত্ব লেখা ছিল বা যেখানে অ্যাটমিক ওয়েট লেখা ছিল, সেই জায়গায় উনি জাস্ট পারমাণবিক ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বারটি উপলব্ধ। অর্থাৎ তার বক্তব্য ছিল মেন যে দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল, যেটা আমাদের মেন্ডেলিফ বলেছিল, যে মেন্ডেলিফ পিরিয়ড টেবিল বলেছিল, কি বলেছিল, দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ দ্য এলিমেন্ট আর দ্য পিরিয়ডিক ফাংশনস অফ দ্য অ্যাটমিক ওয়েট। যেখানে মোজেলে চেঞ্জ করে বললেন দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ দ্য এলিমেন্ট আর দ্য পিরিয়ডিক ফাংশনস অফ দ্য অ্যাটমিক নাম্বার। বাংলায় বলে দাঁড়ায় যে বিভিন্ন মৌল বা মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো তাদের ক্রমবর্তমান পারমাণবিক ক্রমাঙ্কের সঙ্গে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। অর্থাৎ আমাদের যদি পরীক্ষায় আসে মডার্ন পিরিয়ডিক টেবিলের লটা কী, তাহলে কীভাবে লিখব, দি ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি অফ অ্যান এলিমেন্ট, দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ দ্য এলিমেন্ট ইজ দ্য পিরিয়ডিক ফাংশন of the atomic number। এটা হচ্ছে মেন বক্তব্য। এবং আমরা এই যে মডার্ন পিরিয়ড টেবিল পড়লাম, এবং অবভিয়াসলি ইট ইজ কন্ডাক্টেড বাই মোজেল, এটা একটু মনে রাখতে হবে সায়েন্টিস্ট মোজেলে করেছিল, MOSELY, বিজ্ঞানী মোজেলে। মোজেলে যারা কনক্লুডেড মডার্ন পিরিয়ড টেবিল, এবং এখানে কিন্তু পিরিয়ডিক টেবিলে মোজেলের যে পিরিয়ড টেবিল, সেই পিরিয়ড টেবিলে কিন্তু উনি মেন্ডেলিফের যে পিরিয়ড টেবিল, সেই পিরিয়ড টেবিলে উনি কিছু হাত দেননি। মেন্ডেলিফের পিরিয়ড টেবিলটাকে রেখেছেন, উনি জাস্ট পিরিয়ড টেবিলের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে একটু চেঞ্জ করেছেন। অর্থাৎ যেখানে আমাদের অ্যাটমিক ওয়েট ছিল, সেই অ্যাটমিক ওয়েটের জায়গায় উনি অ্যাটমিক নাম্বার লিখেছেন। এটুকুই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এবং অবভিয়াসলি আমাদের যে মডার্ন পিরিয়ড টেবিল কন্ডাক্টেড বাই মোজেলে, সেখানেও কিন্তু একইভাবে আমাদের গ্রুপের সংখ্যা 9টা এবং পর্যায়ের সংখ্যা হচ্ছে 7টা, আর বিশেষ কোনো পার্থক্য বা এ নেই। এবার আমরা দেখে নেবো আমাদের যে মজুরি পিরিয়ড টেবিল কনস্ট্রাকশন করলেন বা যে কনসেপ্ট দিলেন, সেই কনসেপ্টগুলো দিয়ে আমরা কি মেন্ডেলিফের পিরিয়ড টেবিলের যে ত্রুটিগুলো ছিল, যে ডিফেক্টগুলো ছিল, যে ডিমেরিট, যে ডিমেরিটসগুলো ছিল, সেগুলো কি লাঘব হলো, একবার দেখে নিই আমরা। সেগুলো হলো কি, আমরা দেখেছিলাম মেন্ডেলিফের পিরিয়ড টেবিলের এই যে অ্যানোমালাস পেয়ারের যে কনসেপ্টটা, নিশ্চয় তোমাদের মনে আছে, আর্গন এবং পটাশিয়াম। আমরা এই দেখে নিই যে আর্গন এবং পটাশিয়াম, যেখানে আমরা দেখিয়েছিলাম আর্গন এবং পটাশিয়ামের ক্ষেত্রে, এখন আমরা দেখেছিলাম যে আর্গনের অ্যাটমিক ওয়েট 39.94, পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট 39.1, কিন্তু আর্গনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 18, পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 19। এখন নতুন যে তথ্য মডার্ন পিরিয়ড টেবিল, তার যে তথ্য, সেখানে বলা হয়েছে আমরা যে এলিমেন্টগুলো আছে সেটাকে সাজাবো অ্যাকর্ডিং টু দ্য ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার। যেহেতু এটা অ্যাটমিক নাম্বার 18 আগে বসবে, যেহেতু এটা অ্যাটমিক নাম্বার 19 পরে বসবে। তা দেখো যেটা আগে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্গনের অ্যাটমিক ওয়েট 39.94,
পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট 39.1, কিন্তু আর্গনের অ্যাটমিক নাম্বার 18, পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট নাম্বার 19। সো অবভিয়াস এটা আগে প্রবলেম হচ্ছিল মেন্ডেলিফের পর্যায় সারণী অনুযায়ী, যেহেতু মেন্ডেলি বলেছিলেন আমাদের যে এলিমেন্টগুলোকে সাজাবো অ্যাকর্ডিং টু দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট, তার মানে এইটা আগে বসা উচিত ছিল, এটা পরে বসা উচিত ছিল। কিন্তু আমাদের যে মডার্ন পিরিয়ডিক টেবিল সেখানে বলা হয়েছিল আমরা এলিমেন্টগুলো সাজাবো অ্যাকর্ডিং টু দ্যার ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার, যেহেতু এটা অ্যাটমিক নাম্বার 18 তাই আগে বসেছে, যেহেতু এটা অ্যাটমিক নাম্বার 19 তাই পরে বসেছে, ফলে আমাদের যে প্রবলেমটা মিটে গেল। ওই জন্যই আর্গন আগে বসে, পটাশিয়াম পরে বসে। অর্থাৎ আমরা কিন্তু পিরিয়ডিক টেবিলটাকে লড়াইনি, আমরা কনসেপ্টটাকে মানে চেঞ্জ করে কিন্তু আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পেরেছি। আমার সেকেন্ড প্রবলেম ছিল যে পজিশন অফ আইসোটোপ, অর্থাৎ দেখো যে প্রবলেম ছিল যে হাইড্রোজেনের ক্ষেত্রে 1 1 1 2 1 3, আগে প্রবলেম হচ্ছিল যেহেতু এটা অ্যাটমিক ওয়েট 1, এটা অ্যাটমিক ওয়েট 2, এটা অ্যাটমিক ওয়েট 3, দ্যাটস ওয়াই এদের তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট পজিশন পাওয়ার কথা। কিন্তু দেখেছি হাইড্রোজেনের কিন্তু পজিশন একটাই, তার কারণটা ভেরি ভেরি সিম্পল, যেহেতু এখানে হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1, এখানে মানে যে কোনো আইসোটোপের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার সেম থাকে, যেহেতু এটা অ্যাটমিক নাম্বার 1, এটা অ্যাটমিক নাম্বার 1, এটাও অ্যাটমিক নাম্বার 1, দ্যাটস ওয়াই এদের পজিশন একটাই হবে, দিস 1। ঠিক একইভাবে যেটা দেখেছিলাম যে ক্লোরিন, ক্লোরিনের 1735 বা 1737, যেহেতু এখানে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, এখানেও ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, এবং বলা হয়েছে এলিমেন্টগুলোকে সাজাও অ্যাকর্ডিং টু দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার, যেহেতু এই দুটো অ্যাটমিক নাম্বার সেম তাই এরা নিশ্চয়ই শুধু একটাই পজিশন হবে, যে 17 17টি হচ্ছে পজিশন, সেটা হোয়াট এভার মেবি ইট মেবি 35 বা 37, যেহেতু এটা অ্যাটমিক নাম্বারটা 17 তারা এখানেই বসবে। এইভাবে আমরা মেন্ডেলিফের যে পর্যায় সারণী রয়েছে, এই মজেলের যে পর্যায় সারণী রয়েছে, অর্থাৎ মডার্ন পিরিয়ড টেবিল, সেই মডার্ন পিরিয়ড টেবিল থেকে কিন্তু মোটামুটিভাবে আমরা অলমোস্ট সবগুলোই কিন্তু যে ডিফেক্টগুলো ছিল সেই ডিফেক্টগুলো একটু রেকটিফাই করতে পেরেছি আমরা। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব আমাদের মডার্ন লং ফর্ম অফ পিরিয়ড টেবিল, আমাদের নেক্সট অ্যাটেম্প। ঠিক আছে, নেক্সট অ্যাটেম্প হচ্ছে মডার্ন লং ফর্ম পিরিয়ড টেবিল, যেখানে যেটা কনভে করেছিলেন আমাদের নিলস বোর। এটা কিন্তু একটু বুঝতে হবে, এখানে নিলস বোর কিন্তু অন্য কোনো তথ্য দেননি, কোনো ইনফরমেশন দেয়নি, কোনো সূত্র দেয়নি, উনি যেটা করেছিলেন জাস্ট পিরিয়ড টেবিলটা একটা এক্সপান্ড করেছিলেন। অর্থাৎ উনি নতুন কোনো তথ্য দেননি, নতুন কোনো থিওরি দেননি, উনি পিরিয়ড টেবিলটাকে এইভাবে এক্সপান্ড করেছেন সাচ দ্যাট দ্য নাম্বার অফ পিরিয়ডস রিমেনিং সেম, জাস্ট গ্রুপ যেটা আগে 9 ছিল এবং ওর মধ্যে অনেক সাব গ্রুপ ছিল সেটা বড় হয়ে যাওয়াতে সেই যে আমাদের 8 9খানা গ্রুপটা বড় হয়ে গিয়ে মোট 18খানা গ্রুপ হয়েছে, সেটা আমরা দেখে নেবো। এবারে আমরা চলে আসবো মডার্ন লং ফর্ম অফ পিরিয়ড টেবিল। তোমরা এখানে একটা পিরিয়ড টেবিল দেখতে পাচ্ছ সবাই, মডার্ন লং ফর্ম পিরিয়ড টেবিল, সেখানে দেখতেই পাচ্ছি আমরা এখানে যে গ্রুপ 7টা 7টাই আছে, কিন্তু সরি পর্যায় 7টাই আছে, গ্রুপ কিন্তু হয়ে গেছে 18টা, এবং এখানে কিন্তু কোনো সাব গ্রুপ নেই। এবার এখানে আমি কয়েকটা জিনিস বলতে যাচ্ছি, গোটা লিখছি না, এই যে গ্রুপগুলো আছে এগুলো কিছু স্পেসিফিক নাম আছে। গ্রুপ নাম্বার 1 তারা আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যে মৌলগুলোকে বলা হয় ক্ষারীয় মৌল বা অ্যালকালি মেটালস। তুমি লিখে দাও সবাই, ক্ষারীয় মৌল বা অ্যালকালি মেটালস। গ্রুপ নম্বর 2 যেটা রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল বা অ্যালকালাইন আর্থ মেটাল। ঠিক গ্রুপ নম্বর 11 কপার, সিলভার, গোল্ড, এদেরকে বলা হয় কয়েনেজ মেটাল বা মুদ্রা ধাতু মৌল। গ্রুপ নাম্বার 13 বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম, যেহেতু এটা বোরন ফ্যামিলির অন্তর্ভুক্ত তাই এদেরকে বলা হয় বোরন ফ্যামিলি এলিমেন্ট। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এদেরকে বলা হয় কার্বন ফ্যামিলি এলিমেন্ট। গ্রুপ নাম্বার 15 রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদেরকে বলা হয় নিকটোজেন, নিকটোজেন মৌল। গ্রুপ নাম্বার 16 রয়েছে অক্সিজেন, সালফা, সেলেনিয়াম, টেলিনিয়াম, পোলোনিয়াম, এদেরকে বলা হয় চ্যালকোজেন বা চ্যালোজেন মৌল। আর গ্রুপ নাম্বার 17 রয়েছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে বলা হয় হ্যালোজেন। আর গ্রুপ নাম্বার 18 রয়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, নেডন, এদেরকে বলা হয় অ্যারোজেন বা ইনার্ট গ্যাসেস বা নোবেল গ্যাসেস। এখানে আমি তিনটে কথা বলবো, সেটা হচ্ছে প্রথম গ্রুপ নাম্বার যে 15, আচ্ছা আমি একটু এটাকে লিখে দেখাই, গ্রুপ নাম্বার 15 আমরা দেখলাম নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমন এবং বিসমাথ, এই যে মৌলগুলোকে আমরা বলছি নিকটোজেন।
নিকটুজেন। আচ্ছা, এইগুলো নিকটুজেন কেন বলা হয়? যে এই সমস্ত যে এলিমেন্ট রয়েছে, এদের এই সমস্ত এলিমেন্টের যে কম্পাউন্ডগুলো হয় বা হাইড্রাইডগুলো হয়, দে হ্যাভ সাম স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স মেল পাঞ্জেন্ট স্পেল। ফর এক্সাম্পল অ্যামোনিয়া NH3 হ্যাভিং এ ক্যারেক্টারিস্টিক্স মেল, ফসফিন ক্যারেক্টারিস্টিক্স মেল। তো এই সমস্ত এলিমেন্টে একটা ক্যারেক্টারিস্টিক্স মেল পাওয়া যায়, তো এদেরকে বলা হয় নিকটুজেন। জাস্ট সব কোশ্চেনের জন্য বলে রাখলাম। ঠিক একইভাবে গ্রুপ নাম্বার 16 যেটা ছিল, মানে দেখেছিলাম অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেরুলিয়াম, পুলোনিয়াম, এদেরকে বলা হচ্ছে চ্যালকোজেন বা চ্যালোজেন। চ্যালোজেন চ্যালকোজেন, এদেরকে চ্যালকোজেন বা চ্যালোজেন এই জন্য বলা হয় যে এই সমস্ত যে এলিমেন্ট রয়েছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেরুলিয়াম, পুলোনিয়াম, ম্যাক্সিমাম এই সমস্ত এলিমেন্টের যে কম্পাউন্ডগুলো হয় সেই কম্পাউন্ডগুলো বিভিন্ন ওর হয়, ওর বা মিনারেলস হয়, তাই এদেরকে বলা হয় চ্যালকোজেন বা চ্যালোজেন। ঠিক একইভাবে গ্রুপ নাম্বার 17 রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই ধরনের যে এলিমেন্ট এদেরকে বলা হয় হ্যালোজেন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কিন্তু দেখবেন পরে আরেকটা এলিমেন্ট আছে অ্যাস্টাডিন, এটি, এটা কিন্তু হ্যালোজেন বলা হয়। একটা কোশ্চেনও আছে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বা গ্রুপ 17 এদেরকে হ্যালোজেন বলা হয় কেন? না, হোয়াট ইজ দ্য মিনিং অফ হ্যালোজেন? এই হ্যালো মানে হচ্ছে সমুদ্র, আর জেন মানে হচ্ছে গেন বা পাওয়া। অর্থাৎ যে সমস্ত এলিমেন্ট, দ্য এলিমেন্ট হুইচ ইজ গেইন ফ্রম সি ওয়াটার, মানে সামুদ্রিক লবণ থেকে যে সমস্ত এলিমেন্টগুলো পাওয়া যায় তাদেরকে বলে হ্যালোজেন। হ্যালো মানে সমুদ্র, জেন মানে গেন পাওয়া হয়, সামুদ্রিক লবণ থেকে যে সমস্ত এলিমেন্ট পাওয়া যায় তাদেরকে বলা হয় হ্যালোজেন। এবং গ্রুপ নাম্বার 18 যেটা রয়েছে, আমরা সবাই জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, ইলন, রেডন, এদেরকে বলা হয় অ্যারোজেন্স বা ইনার্ট গ্যাসেস বা নোবেল গ্যাসেস। আমরা সবাই জানি যে এদের যেহেতু অক্টেট ফিল আপ হয়ে আছে, তাই এরা কোনো ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স বা ইলেকট্রন রিলিজ করে না, তাই এরা কোনো কেমিক্যালি খুবই ইনার্ট হয়, কেমিক্যালি ইনার্ট হয় অক্টেট ফিল আপ হওয়ার জন্য, তাই এদেরকে ইনার্ট গ্যাসেস আমরা বলে থাকি। তো দিস ইজ এ শর্ট ডেসক্রিপশন সাম ইম্পর্টেন্ট গ্রুপ অফ মডার্ন পিরিয়ডিক টেবিল। আচ্ছা, আমরা এখন যে টপিকটা পড়ছি এই টপিকটা অ্যাজ সাচ মাধ্যমিকের সিলেবাসের মধ্যে নেই, কিন্তু আমরা একটু সাবজেক্টে দেখার্থে আমরা এই পার্টটা একটু দেখে নেব। এটা কিন্তু মাধ্যমিকের সিলেবাসের মধ্যে নেই, আমি আবার বলছি, কিন্তু স্টুডেন্টস একবার দেখে নাও। আমাদের এখন যে পড়ার বিষয়টা হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট ইন ডিফারেন্ট ব্লক, ব্লক এই কথাটা কিন্তু আমরা মোটামুটি অনেকেই যারা ফ্ল্যাটে থাকে তারা এই ব্লক কথাটা শুনে থাকে যে অমুক ব্লকে থাকে, অমুক ব্লকে থাকে। তো আমরা যদি আমাদের পিরিয়ডিক টেবিলটাকে, মানে মডার্ন লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিলটাকে একটু মানে ফিজিক্যালি দেখার চেষ্টা করি ভেঙে যে কেমন দেখতে হবে, তাহলে আমরা খানিকটা এরকম দেখতে পাবো। এরকম একটা ব্লু প্রিন্টের মতো দেখতে, যে এইটা একটা ব্লক, এইটা একটা পুরো ব্লক, এখানে দুখানা ব্লক আছে। ঠিক আছে, একটু বলে দিই তারপর ডিটেলসে আসবো। এই যে ব্লকটাকে বলা হয় এস ব্লক, মানে এই পুরো ব্লকটাকে এস ব্লক, এই যে ব্লকটাকে বলা হয় পি ব্লক, এই যে পুরো ব্লকটা ডি ব্লক। আর একটু মনে করে দেখো, আমরা এখানে একটা স্টার মার্ক এবং এখানে একটা স্টার মার্ক দিয়ে পুরো পিরিয়ডিক টেবিলের তলায় যে 14 আর 14টা মোট 28খানা এলিমেন্ট এঁকেছিলাম, নিশ্চয় মনে আছে, এটাকে আমরা বলবো এ ব্লক। তাহলে আমরা ব্লক অনুযায়ী জানতে পারলাম যে কোনটা কোন ব্লক, এই অংশটা এস ব্লক, এই অংশটা পি ব্লক, এই অংশটা ডি ব্লক, এই অংশটা এফ ব্লক। এখন তুমি কোশ্চেন করতেই পারো যে এই এস, এই পি, এই টি, এই এফগুলো কী? যারা অনেকে জানো স্টুডেন্ট, আমাদের যখন অ্যাটমিক স্ট্রাকচার আমরা পড়েছিলাম, সেই অ্যাটমিক স্ট্রাকচার পড়ার সময় আমরা ক্লাস 9 হয়তো কে এল এম করে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখেছিলাম, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অনুযায়ী ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু লেখার নিয়মটা একটু অন্যরকমভাবে করা হয়। অ্যাকর্ডিং টু আউটবাউ রুল আমরা 1s2 2s2 এইভাবে করে ইলেকট্রন বিন্যাস লিখি, এবং সেটা লিখতে গিয়ে দেবে কোনো কোনো ক্ষেত্রে 1s2s2p3s3p3d লিখি। ওই যে এস, ওই যে পি, ওখানকার যে ডি, ওখানকার যে এফ,
ওইগুলি হচ্ছে এখানকার এসপিডিএফ, এবং কোন এলিমেন্ট এস ব্লকের অন্তর্ভুক্ত হবে, কোন এলিমেন্ট পি ব্লকের অন্তর্ভুক্ত হবে, কোন এলিমেন্ট ডি ব্লকের অন্তর্ভুক্ত হবে, আর কোন এলিমেন্ট এফ ব্লকের অন্তর্ভুক্ত হবে, এইটা বার করবার একটা নিয়ম আছে। তুমি যে কোনো একটা এলিমেন্ট নাও এবং সেই এলিমেন্টটা নিয়ে যদি ওইটার ইলেকট্রনিক কনফিগারেশন আমি লেখা শুরু করি, মানে টু টু এস টু এইভাবে, এও লিখতে গিয়ে বলছে ওই লাস্ট ইলেকট্রনটা যে অরবিটে প্রবেশ করে, অর্থাৎ ওই লাস্ট ইলেকট্রনটা টু এসে প্রবেশ করে, টু এস তাহলে একটা এস ব্লকের অন্তর্ভুক্ত, লাস্ট ইলেকট্রন যদি পি ব্লক পি মানে অরবিটেলে প্রবেশ করে তাহলে একটা পি ব্লকের অন্তর্ভুক্ত, লাস্ট ইলেকট্রন যদি ডিতে প্রবেশ করে তাহলে ডি ব্লকের অন্তর্ভুক্ত, এবং লাস্ট ইলেকট্রন যদি এফ অরবিটেলে প্রবেশ করে তাহলে এফ ব্লকের অন্তর্ভুক্ত হবে। তো আমি এবারে প্রত্যেকটা ব্লক আলাদা করে বলার চেষ্টা করবো। প্রথমে আলোচনা করছি আমরা এস ব্লক। তো এস ব্লক কারা হবে তোমরা সব বুঝতে পারছো দেখে, যে এখানে আছে গ্রুপ নাম্বার ওয়ান এবং টু, অর্থাৎ এস ব্লক কারা হবে, গ্রুপ নাম্বার ওয়ান, প্রথম পয়েন্ট হচ্ছে যে গ্রুপ নাম্বার ওয়ান এবং টু এর যে মৌল তারা এস ব্লক অন্তর্ভুক্ত হবে। নাম্বার টু পয়েন্ট হচ্ছে ওয়ান এবং টু এ কারা আছে, অর্থাৎ ক্রমে অ্যালকালি মেটালস বা ক্ষারীয় মৌল এবং অ্যালকালাইন আর্থ মেটাল বা ক্ষারীয় মৃত্তিকা মৌল, এবং এদের আচ্ছা আমি একটা কাজ করি, আমি ইন্ডিভিজুয়ালি বলি, প্রথমে আমি আলোচনা করছি এস ব্লক এলিমেন্ট। এস ব্লক, তো এস ব্লক এলিমেন্ট আমরা আগে যে ব্লক অনুযায়ী রেখেছিলাম সেখানে কী দেখেছিলাম, প্রথম পয়েন্ট এস ব্লক এলিমেন্ট কারা, না গ্রুপ নাম্বার ওয়ান এবং গ্রুপ নাম্বার টু, অর্থাৎ সেকেন্ড পয়েন্ট সে শিখব গ্রুপ নাম্বার ওয়ান এবং গ্রুপ নাম্বার টু মানে কারা, না যথাক্রমে অ্যালকালি মেটাল বা ক্ষারীয় মৌল অ্যান্ড অ্যালকালাইন আর্থ মেটাল বা ক্ষারীয় মৃত্তিকা মৌল। তিন নম্বর হচ্ছে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন বা সাধারণ ইলেকট্রন বিন্যাস, এটা হবে এন এস ওয়ান অ্যান্ড এন এস টু। এবং যেটা বলছিলাম এরা এস ব্লকের অন্তর্ভুক্ত হওয়ার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তুমি গ্রুপ নাম্বার ওয়ান এবং টু এর যে কোনো একটা মানে এলিমেন্ট তুলে ওর ইলেকট্রন বিন্যাস লিখে দেখো, লাস্ট ইলেকট্রনটা অবশ্যই এস অরবিটালের মধ্যে প্রবেশ করবে। অ্যাজ ফর এক্সাম্পল ধরা যাক আমি সোডিয়াম, এই যদি ইলেকট্রন বিন্যাস আমরা লিখি দেখতে পাচ্ছি ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, সরি থ্রি এস ওয়ান, দেখো এগারোটা ভেবে ছয় সাত আট নয় দশ এগারো, তার মানে যেহেতু এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখতে দেখতে পেলাম লাস্ট ইলেকট্রনটা প্রবেশ করলো এসে এস অরবিটালে, সোডিয়ামটা আমাদের এস ব্লকের অন্তর্ভুক্ত। তুমি ওরা আমি আর মানে অরবিটালে আর একটা এলিমেন্ট পিক আপ করলাম, ধরে নাও ক্যালসিয়াম টোয়েন্টি লেখা শুরু করো, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, সে কি ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ কীভাবে দেখতে পাচ্ছি আমরা ইলেকট্রন বিন্যাস লিখতে গিয়ে আমার লাস্ট ইলেকট্রন কোথায় প্রবেশ করলো, ফোর এস অরবিটালে, অর্থাৎ এটাও কিন্তু এস ব্লকের অন্তর্ভুক্ত। তো এটা হচ্ছে এস ব্লক চেনার উপায়, আমরা এই চারটে বা তিনটে পয়েন্ট দেখলাম সেখান থেকে বুঝতে পারলাম। এবার চলে যাবো আমরা পি ব্লক, পি ব্লকের অন্তর্ভুক্ত। নেক্সট হচ্ছে পি ব্লক, তো প্রথম একই বক্তব্য, পি ব্লক এর মৌল কারা হবে, যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস লেখার সময় দেখি যে লাস্ট ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করছে সেটা পি ব্লকের অন্তর্ভুক্ত। একটা এক্সাম্পল নিয়ে দেখি, ধরো নাইট্রোজেন ওয়ান এস টু, টু এস টু, টু পি থ্রি, যেহেতু নাইট্রোজেনের লাস্ট ইলেকট্রনটা প্রবেশ করেছে টু পি থ্রিতে মানে পিতে, তাই এটা পি ব্লকটা অন্তর্ভুক্ত হয়ে গেল। আচ্ছা পিরিয়ড টেবিল থেকে আমরা দেখেছি যে পি ব্লক মোটামুটি কোনটা, না গ্রুপ নাম্বার থার্টিন থেকে আর গ্রুপ নাম্বার আঠেরো, তোমার দেখো এই ব্লকে কোনে ছিল তেরো থেকে আঠেরো, তেরো থেকে আঠেরো যে গ্রুপ মেম্বার তারা হচ্ছে পি ব্লকের অন্তর্ভুক্ত। এদের জেনারেল ইলেকট্রনিক বিন্যাস কেমন বা সাধারণ ইলেকট্রন বিন্যাস কেমন, এদের হচ্ছে এন এস টু, এন পি ওয়ান টু সিক্স, এটা হচ্ছে জেনারেল ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রনিক বিন্যাস। তো পি ব্লক এটা তারা আমরা শিখেছি, পি ব্লকের মৌল কারা দেখেছি এবং পি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখলাম।
এবার চলে আসবো আমার ডি ব্লক নিয়ে। তো একইভাবে প্রথম যে পয়েন্টটা, ডি ব্লকের এলিমেন্ট খারাপ হবে যে কোনো একটা এলিমেন্টের জেনারেল ইলেকট্রন কনফিগারেশন লিখলে, যদি লাস্ট ইলেকট্রনটা অবভিয়াসলি ডি কক্ষকে প্রবেশ করে, ডি অরবিটালে প্রবেশ করে, ওইটা হবে ডি ব্লক এলিমেন্ট। আমি একটা এক্সাম্পল তোমার জন্য নিই, ধরো নিলাম MN25। তো MN এর ইলেকট্রন বিন্যাস লিখতে গিয়ে দেখলাম লাস্টের যে ইলেকট্রনটা প্রবেশ করেছে ডি অরবিটে, যেহেতু ডি অরবিটে প্রবেশ করেছে সুতরাং এটা ডি ব্লক এলিমেন্ট, এটা গেল। এবার আমরা দেখব যে ডি ব্লক এলিমেন্ট কারা হয়। ডি ব্লক এলিমেন্ট আমাদের যে পিরিয়ড টেবিল যে ব্লক রয়েছে সেই ব্লকে গ্রুপ নাম্বার 3 থেকে আর গ্রুপ নাম্বার 12 এই ব্লকের অন্তর্ভুক্ত হবে ডি ব্লক এলিমেন্ট। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে ডি ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কেমন হয়, ওটা হচ্ছে N-1 বি 1 থেকে 10 আর NS 1 অথবা 2, এটা হচ্ছে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ ডি ব্লক এলিমেন্ট। আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে ডি ব্লকের একটা স্পেশাল নাম আছে, ওটাকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট, ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত বিন্দু। তো এই বিষয়টা আমরা একটু পরে আলোচনা করবো এর পরবর্তী করে। তো এটা হলো মোটামুটি ডি ব্লকের কিছু ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক্স। এবং লাস্টলি আমাদের রয়েছে এফ ব্লক এলিমেন্ট। এফ ব্লক এলিমেন্ট একইভাবে বলার অপেক্ষা রাখে না, যদি আমরা এর ইলেকট্রনিক কনফিগারেশন লিখি দেখবো যে লাস্ট ইলেকট্রন উইল অবভিয়াসলি এন্টার ইন টু দ্য এফ অরবাইটাল। আমরা লিখলাম নতুন করে, এবং অবভিয়াসলি এ ব্লক এলিমেন্ট কারা আমরা দেখেছি, এ ব্লক এলিমেন্টটা হচ্ছে ল্যান্থেনাইট এলিমেন্ট এবং অ্যাক্টিনাইট এলিমেন্ট। এখানে 14 খানা এলিমেন্ট রয়েছে এবং এখানে 14 খানা এলিমেন্ট রয়েছে। আর এ ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন বা সাধারণ ইলেকট্রন বিন্যাস কেমন দেখতে হয়, ওটা হচ্ছে N-2 F 1 to 14, N-1 D 0 অথবা 1, আর NS 2। দিস ইজ দ্য জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ এফ ব্লক এলিমেন্ট। এবং এফ ব্লক এলিমেন্টের আমরা একটু আগে দেখলাম এদের অপর নাম আছে, একটা ল্যান্থেনাইটস আর একটা হচ্ছে অ্যাক্টিনাইটস, ল্যান্থেনাইটস অ্যাক্টিনাইটস। সো দিস আর দ্য ক্লাসিফিকেশন অফ দ্য এলিমেন্ট অ্যাকর্ডিং টু ডিফারেন্ট ব্লক। এই ব্লক অনুযায়ী আমরা মৌলগুলো স্পেশাল ক্যারেক্টারিস্টিকগুলো করতে পারলাম। এবার আমরা চলে আসছি আমাদের ক্লাসিফিকেশান অফ দ্য এলিমেন্ট ইন্টু 4 জেনারেল টাইপ। অর্থাৎ আমরা আবার লং ফর্ম পিরিয়ড টেবিলের যে এলিমেন্টগুলোকে রয়েছে ওদেরকে আবার 4টে বিভিন্নভাবে ভাগ করার চেষ্টা করবো। প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। এলিমেন্ট বা যাকে বাংলায় বলছি আমরা প্রতিনিধি মৌল বা প্রতিনিধিস্থ মৌল। তো পিরিয়ড টেবিলের রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বা প্রতিনিধি মৌল কাদেরকে বলা হয়, ওরা হচ্ছে গ্রুপ নাম্বার 1, 2 অ্যান্ড গ্রুপ নাম্বার 13 থেকে 17, অর্থাৎ মোটামুটি এস ব্লক আর 18 বাদে পি ব্লক। এই যে পুরো এলিমেন্টগুলো রয়েছে এদেরকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। এদেরকে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট এই জন্য বলা হয় যে ম্যাক্সিমাম কেমিক্যাল রিয়াকশানে তারা অংশগ্রহণ করে, তাই এদেরকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। সো অল দ্য এস ব্লক এলিমেন্ট অ্যান্ড এক্সেপ্ট গ্রুপ নাম্বার 18 অল দ্য পি ব্লক এলিমেন্ট আর কল্ড অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। ওকে, নাম্বার 2 ইট ইস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশনাল এলিমেন্ট যাকে বাংলায় বলি আমরা সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল কারা একটু ভালো করে দেখানো। আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে যখন ডি ব্লক এলিমেন্টগুলো পড়া হয় সেই ডি ব্লক এলিমেন্ট পড়ার সময় আমরা বলেছিলাম ডি ব্লকের যে মৌল সেই ডি ব্লক মৌলগুলোকে বলা হয় সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট। প্রাথমিকভাবে বলা হয় যে ট্রানজিশন এলিমেন্ট কোথায় আছে, ডি ব্লকে। অর্থাৎ ডি ব্লক কোথায় আছে না, ঠিক এস ব্লক আর পি ব্লকের ঠিক সন্ধিক্ষণ, ইন ট্রানজিশন বিটুইন দ্য এস ব্লক অ্যান্ড পি ব্লক এলিমেন্ট। দ্যাটস ওয়াই দে আর কল্ড অ্যাজ এ ট্রানজিশন এলিমেন্ট। বাট দেয়ার আর সাম স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স অফ ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্ট হতে গেলে তার মধ্যে কিছু কিছু স্পেশাল বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক থাকবে। প্রথমে কী বক্তব্য, ডি ব্লক মানে সন্ধিগত মৌল হওয়া মানে তাদের কী থাকবে, ভেরিয়েবল ভ্যালেন্সিস মানে পরিবর্তনশীল জটিলতা। দু নম্বর হচ্ছে ডি ব্লক মানে সন্ধিগত মৌল হওয়া মানে
তাদের ধাতু হয়, তারা ম্যাক্সিমাম ধাতু হয়, ধাতুকে ধর্ম প্রদর্শন করে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে দিব্য সন্নিগত মৌল হওয়া মানে তাদের থাকবে তোমার জটিল যৌগ, কমপ্লেক্স ফর্মেশন হওয়ার থাকবে, এবং নেক্সট হচ্ছে তাদের কালারফুল কম্পাউন্ড ফর্ম করবে বা বিভিন্ন রকম রঙিন যৌগ গঠন করবে, এবং জটিল যৌগ আগে আলোচনা করেছি, এবং ওদের চুম্বকীয় ধর্ম বা প্যারাম্যাগনেটিক প্রপার্টি শো করবে। অর্থাৎ একটা সন্ধিগত মৌলে হতে গেলে মেন কী কী ধর্ম প্রয়োজন, একটা হচ্ছে দে হ্যাভ ভেরি ওয়েল ব্যালেন্সিস, দে আর মেনলি মেটালিক ক্যারেক্টার, দেশ মেটালিক ক্যারেক্টার, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কালারফুল কম্পাউন্ড ফর্ম করে, দে ফর্ম অ কমপ্লেক্স কম্পাউন্ড, এবং তারা কিন্তু চুম্বকীয় ধর্ম বা ম্যাগনেটিক প্রপার্টি শো করে। দিস আর দ্য মেন ইম্পর্ট্যান্ট প্রপার্টি অফ এনি ট্রান্সিশন এলিমেন্ট। এবং আমি আগে বলেছি ডি ব্লক এলিমেন্টগুলোকে সন্ধিগত মৌলে বলা হয়, কিন্তু সন্ধিগত মৌলে একটু অন্যরকম ডেফিনেশন আছে বা সংজ্ঞা আছে। কী সে ডেফিনেশন? আমি যেগুলো বললাম সেটা হচ্ছে বৈশিষ্ট্য। একটা সন্ধিগত মৌলে হতে গেলে এই সমস্ত বৈশিষ্ট্য থাকবে। আমি আবার বলছি সন্ধিগত মৌলে হতে গেলে কী কী বৈশিষ্ট্য থাকবে, বৈশিষ্ট্য থাকবে সেগুলো হচ্ছে মেনলি সন্ধিগত মৌলের ভেরিয়েবল ভ্যারিয়েন্সিস থাকবে, মেটালিক ক্যারেক্টার শো করবে, কমপ্লেক্স সল্ট ফর্ম করবে, কালারফুল কম্পাউন্ড ফর্ম করবে, এবং ম্যাগনেটিক প্রপার্টি শো করবে। এটা একটা সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য ধরা যেতে পারে। কিন্তু সন্ধিগত মৌলের মেন ডেফিনেশনটা কী? মেন ডেফিনেশনটা হচ্ছে দ্য এলিমেন্ট ইন দ্য গ্রাউন্ড স্টেট অর ইন এনি স্টেবল অক্সিডেশন স্টেট ইফ কন্টেন আ পার্শিয়ালি ফিল্ড ডি অরবাইটাল দেন দ্যাট এলিমেন্ট ইজ কল্ড অ্যাজ এ ট্রানজিশন এলিমেন্ট বা ট্রানজিশনাল এলিমেন্ট। বাংলায় বলতে বোঝাচ্ছে কোনো একটি মৌল ভূমিস্থ অবস্থায় বা তার কোনো একটি স্থায়ী জারণ অবস্থায় যদি আংশিকভাবে পূর্ণ ডি কক্ষক অরবাইটাল থাকে, ডি কক্ষক আংশিকভাবে পূর্ণ ডি কক্ষক অরবিটাল থাকে, তখন সেই সমস্ত মৌলগুলোকে বলা হয় সন্ধিগত মৌল। তো এখানে তিনটে বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে সেই মৌলকে হতে হবে ভূমিস্থ অবস্থা অথবা কোনো স্থায়ী জারণ অবস্থা, দ্য এলিমেন্ট ইন দ্য স্টেবল স্টেট অর ইন এনি স্টেবল অক্সিডেশন স্টেট, ইন দ্য গ্রাউন্ড স্টেট অর ইন এনি স্টেবল অক্সিডেশন স্টেট। এই অবস্থায় যদি ওই মৌলটির মধ্যে আংশিকভাবে পূর্ণ ডি কক্ষক অরবিটাল থাকে, তখন সেই মৌলকে বলা হবে সন্ধিগত মৌল, আদারওয়াইজ বলা যেতে পারবে না। অর্থাৎ আংশিকভাবে পূর্ণ, আমরা বুঝবো পার্সেলি ফিল্ড ডি অরবিটাল, তখন তারা সন্ধিগত মৌল বলতে পারে। এবার তুমি দেখা গেছে যে ডি ব্লকের ক্ষেত্রে মোটামুটি যে তিন থেকে আর এখানে আপ টু 12 পর্যন্ত সবারই ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিন্তু একটা এক্সেপশন আছে। তোমার যদি লক্ষ্য রাখো যে গ্রুপ নম্বর 12-তে যারা আছে, অর্থাৎ 12-তে কারা কারা আছে, জিঙ্ক আছে, ক্যাডমিয়াম আছে, মার্কারি আছে, এদের ক্ষেত্রে কিন্তু যদিও এরা ডি ব্লকের অন্তর্ভুক্ত, কিন্তু এদেরকে আমরা সন্ধিগত মৌল বলতে পারছি না। পরীক্ষা দ্বারা কোশ্চেনও আসে, অল দো কপার অ্যান্ড জিঙ্ক বোথ বিলং টু ডি ব্লক এলিমেন্ট, বাট কপার ইজ ট্রানজিশন এলিমেন্ট বাট জিঙ্ক ইজ নট, ওয়াই? কোশ্চেনটা হচ্ছে যদিও কপার এবং জিঙ্ক উভয়ই ডি ব্লকের অন্তর্ভুক্ত, কিন্তু কপার সন্ধিগত মৌল কিন্তু জিঙ্ক সন্ধিগত মৌল নয় কেন, ব্যাখ্যা কর। তাহলে আমরা একটু একটা এক্সাম্পল দিই, একটা বোঝার চেষ্টা করি, সেখানে আমরা সন্ধিগত মৌল কাদেরকে বলছি সেটা বুঝতে পারবো, এবং আমরা এই যে কোশ্চেনটা বললাম এই কোশ্চেনের অ্যান্সারও কিন্তু করতে পারবো। দেখো এটা হচ্ছে কপার, যার 29 অ্যাটমিক নাম্বার, যদি এটা ইলেকট্রনিক বিন্যাস আমরা লিখি এটা হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস, আমরা জিঙ্কেরও লিখছি। দেখো দুটোরই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে এটাও 3d10, এটাও 3d10, অর্থাৎ এই দুটোরই ক্ষেত্রে কিন্তু ডি আংশিক নয়, সম্পূর্ণ পূর্ণ অবস্থায় রয়েছে, সম্পূর্ণ পূর্ণ অবস্থা রয়েছে বলে এই দুটোরই কেউই কিন্তু সন্ধিগত মৌল নয় অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ ট্রানজিশন এলিমেন্ট। কিন্তু আমাদের ডেফিনেশনে দুটো কথা বলা হয়েছে, কোনো একটা এলিমেন্ট
ইন দ্য গ্রাউন্ড স্টেট অর ইন দ্য স্টেবল অক্সিডেশন স্টেট। অর্থাৎ আমি এই যে ক্রাইটেরিয়া লিখেছি এটা দিস ইজ ফর গ্রাউন্ড স্টেট, অর্থাৎ গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে কেউই সন্দিগত মূল্য না। তাহলে আমাদের সেকেন্ড অপশান আছে অর্থাৎ স্টেবল অক্সিডেশন স্টেট, কপার এবং জিঙ্ক দুটোরই ক্ষেত্রে কিন্তু স্টেবল অক্সিডেশন স্টেট ইজ প্লাস টু। এবার দেখা যাক তাহলে প্লাস টু স্টেটে এদের কী অবস্থা হয়। তাহলে ইন কেস অফ কপার প্লাস টু, সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখার সময় একটা ইলেকট্রন বেরোবে এখান থেকে, মানে ফোর এস ওয়ান থেকে একটা, আর একটা ইলেকট্রন বেরোবে এখান থেকে। তাহলে কী দাঁড়াচ্ছে আমি লিখলাম না, তাহলে আলটিমেটলি থ্রি ডি নাইন। আর জিঙ্কের ক্ষেত্রে জেড এন প্লাস টু এর ক্ষেত্রে কী হবে, ইলেকট্রন বিন্যাস দুটো ইলেকট্রনই বেরোবে ফোর এস টু থেকে, তাহলে এটার কী হয়ে যাচ্ছে থ্রি ডি টেন, থ্রি ডি টেন ইন্টাক্ট থেকে যাচ্ছে। অর্থাৎ ইন দ্য স্টেবল অক্সিডেশন স্টেট ইন কেস অফ কপার ইট কন্টেন থ্রি ডি নাইন উইচ ইজ নট ফুললি ফিল্ড ডি অরবিটাল, পার্সিয়ালি ফিল্ড ডি অরবিটাল। বাট ইন কেস অফ জিঙ্ক ইট ইজ প্রেজেন্ট থ্রি ডি টেন, অর্থাৎ সেই অ্যাগেন ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। সো ইন এ স্টেবল স্টেট কন্ডিশনস জিঙ্ক ইজ নট আ ট্রানজিশন এলিমেন্ট, বাট কপার ইজ অ্যান্ড ট্রানজিশন এলিমেন্ট। সো আমরা এভাবে বুঝতে পারলাম যেহেতু একটা স্টেবল অক্সিজেন স্টেট কন্ডিশনে কপারের মধ্যে আংশিকভাবে পূর্ণ ডি কক্ষক ইলেকট্রন রয়েছে, এই জন্য কপার কিন্তু সন্ধিগত মৌল কিন্তু জিঙ্ক সন্ধিগত মৌল নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা চলে যাব অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বা ইনার ট্রানজিশন এলিমেন্ট। ইনার ট্রানজিশন এলিমেন্ট এটা আমরা দেখেছি এদের কালেকে বলা হচ্ছে এ ব্লক এলিমেন্ট, যেটা কিনা সম্পূর্ণ এ ব্লক এলিমেন্ট। এ ব্লক এলিমেন্ট মানে হচ্ছে ল্যান্থেনাইডস এবং অ্যাক্টিনাইডস, এবং এরা সবাই কিন্তু আমাদের যে ইনার এফ অরবাইটাল, এই এফ অরবাইটালকে অংশগ্রহণ করেছে। তাই এদের যে মানে ল্যান্থেনাইডসের চোদ্দোখানা এলিমেন্ট এবং অ্যাক্টিনাইডসের চোদ্দোখানা এলিমেন্ট, এদেরকে কিন্তু আমরা একত্রে বলি ইনার ট্রানজিশনাল এলিমেন্ট বা আভ্যন্তরীণ সন্ধিগত মৌল। এটা খুব একটা কমপ্লিকেশন নেই। এবং চার নম্বর আর একখানে আমাদের রয়েছে, এটাকে বলা হচ্ছে ইনার্ট এলিমেন্ট, ইনার্ট এলিমেন্ট বা নোবেল গ্যাস এলিমেন্ট। ইনার্ট এলিমেন্ট বা নোবেল গ্যাস এলিমেন্ট এরা কারা, আমরা সবাই জানি যে গ্রুপ নাম্বার যে 18 আমাদের আছে, অর্থাৎ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদেরকে বলা হয় ইনার্ট এলিমেন্ট বা নোবেল গ্যাস এলিমেন্ট। বিকজ যদি আমরা এদের ইলেকট্রনিক কনফিগারেশন লিখি দেখবো এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অষ্টকপূর্ণ হয়ে আছে বা অক্টেট ফিল আপ হয়ে আছে। দ্যাটস ওয়াই দে উইল নেভার গেইন অর লস ইলেকট্রন টু অ্যাট ইন অক্টেট, দ্যাটস ওয়াই দে আর ভেরি মাচ ইনার্টস টুয়ার্ডস এনি কেমিক্যাল রিয়াকশনস, দ্যাটস ওয়াই দে আর কল্ড অ্যাজ ইনার্ট এলিমেন্ট বা আমরা বলতে পারি নিষ্ক্রিয় মৌল যাতে বাংলা বলা হয়। সো দিস আর দ্য মেন ফোর ডিফারেন্ট ক্যাটাগরি অফ এলিমেন্ট ইন এ লং ফর্ম অফ পিরিয়ড টেবিল। এবারে চলে আসবো prediction of period, group and block in the periodic table, অর্থাৎ পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থান, অর্থাৎ তোমাকে যদি কোনো একটা মৌল দিয়ে দেওয়া হয় বা তাদের পারমাণবিক গুরুত্ব, সরি পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে দেওয়া হয়, তাহলে ওই মৌলটি পুরোটি পর্যায় সারণীতে কোন পর্যায়ে কোন গ্রুপে বা কোন ব্লকে অবস্থান করছে সেটা বার করাটা নিয়ম আমরা শিখব। তো আমাদের যেহেতু দুটো পিরিয়ডিক টেবিল রয়েছে, একটা হচ্ছে মেন্ডেলিয়েভ পিরিয়ডিক টেবিল এবং একটা হচ্ছে লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল, তাই আমরা ইন্ডিভিজুয়ালি দুটোরই ক্ষেত্রে অবস্থান বার করা শিখব। প্রথম শিখব আমরা মেন্ডেলিফের পর্যায় সারণীতে কোনো একটি মৌলের অবস্থান, প্রথম পড়ব মেন্ডেলিফের পর্যায় সারণীতে। তাহলে যদি কোনো একটা মৌল বলে দেওয়া হয় বা তাদের পারমাণবিক ক্রমাঙ্ক বলে দেওয়া হয়, সেখান থেকে সেই মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণীতে কোথায় অবস্থান বার করার নিয়ম দেখো। ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, আমরা ম্যাগনেশিয়াম, তার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 12। প্রথম নিয়ম হচ্ছে ওটার যে ইলেকট্রন বিন্যাস লেখা যে নিয়ম আছে, কে এল এম করে লিখে ফেলো, কে এল এম 2 8 2, ওরা সবাই শিখেছিলে। এবারে লেখার পরে পর্যায় বা পিরিয়ড, পিরিয়ড বার করার নিয়ম হচ্ছে যে এইভাবে যখন তুমি ইলেকট্রন বিন্যাস দিচ্ছ মোট কতগুলো কক্ষ ও ইউজ করেছে, এটা একটা কক্ষ, এটা একটা কক্ষ, এটা একটা কক্ষ, অর্থাৎ মোট কতগুলো কক্ষ ইউজ করেছে, কে এল এম 3টে, তাই এদের পিরিয়ড হবে 3। ক্লিয়ার? আর গ্রুপ, গ্রুপ বার করার নিয়ম কি, যে লাস্ট কক্ষে যতগুলো ইলেকট্রন আছে এটা হচ্ছে গ্রুপ। লাস্ট কক্ষ মানে হচ্ছে এম, এম কক্ষে দুটো ইলেকট্রন আছে তাই এর গ্রুপ হবে 2।
তো এইটা হচ্ছে মেন্ডেলিফের পটেশনের ইলেকট্রন বিন্যাস বার করা নিয়ে, অর্থাৎ তোমাকে যে এলিমেন্টটা দেওয়া হবে তার ইলেকট্রন বিন্যাস তুমি KLM করে লিখবে। লেখার পরে ও যতগুলো কক্ষ ইউজ করেছে ওটা হচ্ছে ওর গ্রুপ, আর লাস্ট কক্ষে যতগুলো ইলেকট্রন আছে ওটা হচ্ছে ওর সরি যতগুলো কক্ষ ইউজ করেছে ওটা হচ্ছে পিরিয়ড বা পর্যায়, আর লাস্ট কক্ষে যতগুলো ইলেকট্রন আছে ওটা হচ্ছে গ্রুপ। বুঝে গেল? এবারে আমরা শিখব লং ফর্ম অফ পিরিয়ড টেবিলে কোনো একটা মোলের অবস্থান কি করে বার করতে হবে। লং ফর্ম লং ফর্মের ক্ষেত্রে এখানে শিখবো, এখানে তো আমরা অবশ্যই পর্যায় মানে পিরিয়ড গ্রুপ বার করবো, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ব্লকটাও বার করতে হয়, তাই জন্য আমরা তিনটি একসঙ্গে বার করবো, অর্থাৎ পিরিয়ডস গ্রুপ অ্যান্ড ব্লক। তো আমরা কিন্তু এখানে মনে রাখতে হবে এস ব্লকের ক্ষেত্রে একরকম নিয়ম, পি ব্লকের ক্ষেত্রে একরকম নিয়ম, ডি ব্লকের ক্ষেত্রে একরকম নিয়ম এবং এস ব্লকের ক্ষেত্রে একরকম নিয়ম। তো আমরা প্রত্যেকটা ব্লকে শিখবো, প্রথমে শিখবো আমরা ফর এস ব্লক। ফর এস ব্লক ধরো একইভাবে তোমাকে একটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সোডিয়াম, সোডিয়াম মানে 11। তুমি যখনই যখন সোডিয়াম কেন যখনই যে কোনো এলিমেন্ট দেবে তুমি ওদের ইলেকট্রন বিন্যাস লিখবে অ্যাকর্ডিং টু আপার রুল 1:2:2। সোডিয়াম যখন দেওয়া হলো তাহলে 1s2, 2s2, 2p6, 3s1, এটা ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস লেখার সময় পিরিয়ড পার করার নিয়মটা একই, পিরিয়ড পার করার নিয়ম হচ্ছে কতগুলো ও মোট অরবিট ইউজ করেছে, অরবিট এইটা একটা অরবিট 1, এইটা আর একটা অরবিট 2, এইটা আর একটা অরবিট 3। আমরা বলবো এটা কিন্তু দুটো নয়, 1, 2, 3, ওর তিনটে অরবিট তাই পিরিয়ড 3, দ্যাটস ওয়াই পিরিয়ড 3। মিটে গেল? এরপরে তুমি সময় সময় ব্লক বার করো, ব্লক বার করা শিখেছি। ব্লক বার করার নিয়ম হচ্ছে লাস্টের ইলেকট্রনটা যে অরবিটে প্রবেশ করে, লাস্টের ইলেকট্রনটা যে অরবিটালে প্রবেশ করে কোন অরবিটে প্রবেশ করে এস ব্লক, সো এটা এস ব্লকের অন্তর্ভুক্ত। এবার তুমি গ্রুপ বার করো, শিখেছি যেহেতু আমরা ব্লক শিখে ফেলেছি এটা হচ্ছে এস ব্লকের অন্তর্ভুক্ত। এবার এস ব্লকের ক্ষেত্রে গ্রুপ বার করবার নিয়ম হচ্ছে লাস্টের এসে যতগুলো ইলেকট্রন আছে ওটাই হচ্ছে ওর ব্লক এই গ্রুপ। এখানে লাস্ট এস বলতে বলতে 3s, কতগুলো ইলেকট্রন আছে একটা, তাই এর গ্রুপ হচ্ছে 1। সো ইন দিস ওয়ে উই ক্যান ইজিলি প্রেডিক্ট দ্য পিরিয়ড গ্রুপ অ্যান্ড ব্লক। ঠিক আছে, যদি একটাই মনে রাখবে যে এস ব্লকের অন্তর্ভুক্ত হয় তাহলে লাস্ট এসে যতগুলো ইলেকট্রন আছে ওটা এসে এস মানে ওটা হচ্ছে ওর গ্রুপ। এবারে আমি একটা পি ব্লকের এক্সাম্পল নেব, ফর পি ব্লক দেখো আমি যখন এক্সাম্পল নিচ্ছি নাইট্রোজেন, তুমি এটার ইলেকট্রন বিন্যাস লেখো 1s2, 2s2, 2p3। একইভাবে এটার যে পিরিয়ড বার করার নিয়ম কতগুলো ও অরবিট ইউজ করেছে, একটা, দুটো, তিনটি, দ্যাটস ওয়াই এটার যে পিরিয়ড হবে 3। আমি লিখে ফেললাম 3, সঙ্গে সঙ্গে ব্লক লিখে ফেলো ব্লক। তো এটা আমরা বুঝতে পারছি যে লাস্ট ইলেকট্রনটা যেটা আছে আমাদের, লাস্ট ইলেকট্রন এন্টার ইন দ্য পি অরবাইটাল, দ্যাটস ওয়াই পি ব্লকের অন্তর্ভুক্ত, এ নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই। এবারে যেহেতু পি ব্লকের অন্তর্ভুক্ত হলে গ্রুপ, আচ্ছা পি ব্লক হলে সেক্ষেত্রে গ্রুপ বার করার নিয়ম হচ্ছে প্রথমে লিখবে হচ্ছে 10+2 প্লাস লাস্টের পিতে যতগুলো ইলেকট্রন আছে, এখানে যেমন লাস্টের পিতে কতগুলো ইলেকট্রন আছে তিনটে, তাই 3 লিখে দাও এবং দেখো তো হচ্ছে মোট 15। এবার তোমরা মিলিয়ে দেখো যে হোয়াট ইজ দ্য পজিশন অফ নাইট্রোজেন, তুমি দেখবে 15। তাহলে কি করলাম, তাহলে নাইট্রোজেন ফার্স্ট পি ব্লকের ক্ষেত্রে গ্রুপ পার করার নিয়ম হচ্ছে তুমি লিখবে 10, তারপরে 2, তারপরে লাস্টের পিতে কতগুলো ইলেকট্রন আছে ওটা হচ্ছে টোটাল যোগ করে এটা হবে ওটা হচ্ছে দ্য গ্রুপ। ঠিক আছে, এবার চলে আসো ডি, ফর ডি ব্লক এলিমেন্ট একই একটা এক্সাম্পল নেওয়া যাক, এফি বেশ আমরা ইলেকট্রন বিন্যাস লিখেছি। এবারে পিরিয়ড
বার করার জন্য একইভাবে কতগুলো ও অরবিট ইউজ করেছে, এক দুই তিন চার, এটা বুঝবো, এটা এক দুই তিন আর একটা চার, মোট চারটে অরবিটাল। তাহলে এখানে পিরিয়ড হবে ফোর। আচ্ছা, তোমরা ব্লকটা ইজিলি বার করতে পারবে, ব্লক হচ্ছে লাস্ট ইলেকট্রন এন্টার ইন দ্য ডি অরবিটাল, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ডি ব্লক। আর ডি ব্লকের ক্ষেত্রে গ্রুপ বার করার নিয়ম হচ্ছে যে লাস্টে জি ডিতে যতগুলো ইলেকট্রন এবং লাস্টের এসে যতগুলো ইলেকট্রন। তো লাস্টের ডি কতগুলো আছে, ছয় প্লাস লাস্টের এস দুই, ইজ ইকুয়াল টু এইট। লাস্টের ডি যতগুলো লাস্টের এস যতগুলো যোগ করলে এটা হবে, ওটা হচ্ছে ওর ব্লক। অর্থাৎ এখান থেকে তুমি বার করতে পারছো যে আয়রনের যে পিরিয়ড হচ্ছে ফোর, ব্লক হচ্ছে ডি ব্লক এবং গ্রুপ হচ্ছে এইট, ঠিক আছে। এবং লাস্ট চলে আসছে আমরা ফর এফ ব্লক এলিমেন্ট। ব্লক এটা নতুন করে কিছু বলা যাবে না, আমরা একইভাবে যে কোনো একটা এলিমেন্ট নেবে, এর ইলেকট্রন বিন্যাস তুমি লিখবে, লেখার পর কতগুলো অরবিট ইউজ করেছে ওটা হচ্ছে গ্রুপ। ব্লক দেখবে লাস্টে ইলেকট্রন নিশ্চয়ই এফে এফে প্রবেশ করতে, এ ব্লক। কিন্তু এখানে মজার বিষয়টা হচ্ছে এটা গ্রুপ কিছু করতে হয় না, গ্রুপ সবসময় তিন হবে। কারণ তুমি দেখো যে প্রথম একটা স্টার মার্ক আর একখানা স্টার মার্ক, আমি তোমার দেখাচ্ছি এক সেকেন্ড। তোমরা সবাই দেখতে পাচ্ছ এই হচ্ছে ল্যান্থেনাইডের একটা অবস্থান, এটা হচ্ছে অ্যাক্টিনাইডের অবস্থান এখানে, এবং এখানে লেখা হয়েছে দেখো ল্যান্থেনাইড অ্যাক্টিনাইড, তারা সবাই কোথায় আছে, তিন নম্বর গ্রুপে। তাই এরা সবসময় কিন্তু গ্রুপ তিন হবে, কিন্তু পিরিয়ড কত হবে সেটা ডিপেন্ড করবে ওদের ইলেকট্রনের বিন্যাসের উপর, ইলেকট্রন বিন্যাস যে হবে তার উপরে ওটা ডিপেন্ড করবে। কিন্তু গ্রুপ সবসময় কিন্তু হবে অলওয়েজ আমাদের থ্রি, ঠিক আছে না। এবারে চলে আসবো IUPAC nomenclature of the element having atomic number greater than 100. অর্থাৎ যে সমস্ত মৌলের অ্যাটমিক নাম্বার একশো বেশি তাদের IUPAC নামকরণের একটা কনভেনশন আমাদের শিখেছে, সেই কনভেনশন আমরা দেখে নেব। একশোর বেশি পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের IUPAC নামকরণের নীতি দেখে নাও নিয়মটা। এই কনভেনশনগুলো মনে রাখতে হবে, শূন্য হলে নীল, ওয়ান হলে আন, দুই হলে বাই, তিন হলে ট্রাই, চার হলে কোয়ার্ড, পাঁচ হলে পেন্ট, ছয় হলে হেক্স, সাত হলে সেপ্ট, আট হলে অক্ট, আর দশ হলে এন, এটা মনে রাখবে। এবার ধরো তোমাকে দেওয়া হয়েছে একশো এক, ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, এটা IUPAC নেম লিখতে হয়। লেখার নিয়ম হচ্ছে ওয়ান স্ট্যান্ড ফর আন, জিরো স্ট্যান্ড ফর নীল, প্লাস আবার ওয়ান স্ট্যান্ড ফর আন লিখবে। লেখার পরে সবসময় সবার ক্ষেত্রে লাস্টে জোর করতে হবে ইয়াম, আই ইউ এম, ইয়াম। তাহলে আলটিমেট নাম কি হলো, আন নীল আন ইয়াম, এটা হচ্ছে IUPAC নেম। তুমি সংক্ষেপে বাই কনভেনশন ইউ এন ইউ লিখতে পারো, ব্যাকেটে ইউ এন ইউ এরকম লিখতে পারো, এটা হচ্ছে IUPAC লেখার নিয়ম। অর্থাৎ যে নাম্বারগুলো রয়েছে তার করেসপন্ডিং এগুলো লিখে তার সঙ্গে লাস্টে ইউ ইয়াম যোগ করতে, আই ইউ এন। বাট দেয়ার আর সাম এক্সেপশন, এটা হচ্ছে কি, যদি কখনো পরপর দুখানা আই চলে আসে, যদি এখন পরপর দুখানা আই চলে আসে তখন যে কোনো একটা আই লিখতে হবে, অর্থাৎ এদের পরিবর্তে একটাই আই লিখতে হবে, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল নিয়ে ব্যাখ্যা করে যাচ্ছি, অ্যাজ ফর এক্সাম্পল একশো দুই, একশো দুই একইভাবে ওয়ান স্ট্যান্ড ফর আন, জিরো স্ট্যান্ড ফর নীল, দুই স্ট্যান্ড ফর বাই, অ্যান্ড লাস্টে ইয়াম যোগ করতে হয়, আই ইউ এম। কিন্তু এখানে পরপর দুখানা আই আসছে বলে যে কোনো একটা আইকে লিখব,
তাহলে আলটিমেট নামটা কি হবে? আনলিন বাই ইউএম বা সংক্ষেপে ইউএনবি, এইভাবে আমরা আইপ্যাক নেমগুলো লিখতে পারি। তো এই হলো মোটামুটি আমাদের পার্ট এটা পড়লাম। আমরা নেক্সট ক্লাসে পড়ব পার্ট বি, অর্থাৎ পিরিয়ডিক ফ্রেমস। আমরা বলেছিলাম যে আমাদের পার্ট বিতে রয়েছে আমাদের বেশ কিছু ফিজিক্যাল প্রপার্টিস, যে পিরিয়ডিক ফ্রেমস মানে অ্যালং দ্য গ্রুপ অ্যান্ড অ্যালং দ্য পিরিয়ডিক কিভাবে চেঞ্জেস হয়, আমরা সেগুলো নেক্সট ক্লাসে বলবো।